নমস্কার সকলকে, অনেক ভালোবাসা। আমি শিউলি, আজকে আরো একটি নতুন কবিতা নিয়ে চলে এলাম, সঙ্গে থাকুন। শুরু করছি আজকের কবিতা। এমন অনেক মানুষ আছে যারা কাউকেই প্রশংসা করতে পারে না। কাউকে প্রশংসা করলে তোমার কদর কমবে না, বরং তোমার ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারবে সারা জীবন। তাই প্রতিদিন একবার করে নিজের ভালো মনটাকে যত্ন করো। ঠিক এইভাবে ফুলের পাশে দাঁড়াও, উপভোগ করো তার সৌন্দর্য, আর প্রাণ খুলে চিৎকার করে বলো, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি পবিত্র। আমাকেও তোমার মতো প্রস্ফুটিত করো, নিজের ভালো মনটাকে প্রতিদিন যত্ন করো। ঠিক এইভাবে যে মানুষ ভালো গান গায়, তার কণ্ঠে কণ্ঠ মেলাও, প্রাণ খুলে গাও তার সাথে গান, তাকে বলো তুমি তার গান ভালোবাসো। ভগবান তার কণ্ঠে যে মধু দিয়েছেন, তোমার হৃদয় যেন সেই মধু স্পর্শ করার আনন্দ পায়। কাউকে প্রশংসা করলে তোমার কদর কমবে না, বরং তোমার ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারবে সারা জীবন। তাই প্রতিদিন একবার করে নিজের ভালো মনটাকে যত্ন করো। ঠিক এইভাবে গাছের পাশে বসো, স্পর্শ করো তার সবুজ পাতা, চোখ বন্ধ করে উপভোগ করো প্রকৃতির এই উপহারকে, আর প্রাণ খুলে প্রশংসা করো তার সহনশীলতার, তাকে বলো তার আশ্রয় আর বন্ধুত্বের কাছে তুমি চিরঋণী। তুমি শিখতে চাও কঠিন সময়ে বেঁচে থাকার মন্ত্র, তোমার হৃদয় যেন সেই জীবন কাঠির সন্ধান পায়। এমন অনেক মানুষ আছে যারা কাউকেই প্রশংসা করতে পারে না, কিন্তু কাউকে প্রশংসা করলে তোমার কদর কমবে না, বরং তোমার ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারবে সারা জীবন। যে মানুষ ভালো ছবি আঁকে, তার রঙে রঙিন হও, প্রাণ খুলে তার ছবিতে প্রাণের খোঁজ করো, তাকে বলো তুমি তার রং ভালোবাসো। ভগবান তার হাতে যে জাদু দিয়েছেন, তোমার হৃদয় যেন সেই জাদুর ছোঁয়ায় মুক্তি পায়। তোমার হৃদয় যেন সেই জাদুর ছোঁয়ায় মুক্তি পায়। কাউকে প্রশংসা করলে তোমার কদর কমবে না, বরং তোমার ভেতরের ভালো মানুষটাকে যত্ন করতে পারবে, ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারবে সারা জীবন। পাখির ডাক শোনো, তার ভাষায় বিলীন হও, প্রাণ খুলে তার ভাষাতে খোঁজো আনন্দের ডাক, তাকে বলো এত প্রতিকূলতায় তার প্রতিনিয়ত এই ভাঙা গড়া বাসা বাঁধার কৌশলটা তুমি শিখতে চাও। তোমার হৃদয় যেন অবলীলায় সংসারের জটিলতা থেকে মুক্তি পাওয়ার স্বাদ খুঁজে পায়। নিজের ভালো মনটাকে যত্ন করো প্রতিদিন। ঠিক এইভাবে যে মানুষ ভালো কবিতা লেখে, তার লেখায় মানুষকে ছুঁয়ে দেখো, প্রাণ খুলে বলো তুমি তার সৃষ্টিকে ভালোবাসো। ভগবান তার লেখনীতে যে শক্তি দিয়েছেন, তোমার হৃদয় যেন সেই শক্তির পরশ পায়। এমন অনেক মানুষ আছে যারা কাউকেই প্রশংসা করতে পারে না, কাউকে প্রশংসা করলে তোমার কদর কমবে না, বরং তোমার ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারবে সারা জীবন। তাই প্রতিদিন তোমার ভেতরের ভালো মানুষটাকে যত্ন করো। ঠিক এইভাবে প্রতিদিন প্রতিদিন মাঠ ঘাট নদী পাহাড় সাগর ঝর্ণা শিল্পী ভালো মানুষ এদের কথা শোনো, প্রকৃতি আর মানুষকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করো, আর প্রাণ খুলে প্রশংসা করো ভগবানের বিশাল বিপুল সৃষ্টিকে। প্রতিদিন প্রতিদিন একবার করে নিজের ভালো মনটাকে যত্ন করো, প্রশংসা করলে তোমার কদর কমবে না, বরং তোমার ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারবে সারা জীবন। তুমি বেঁচে থাকবে, তুমি বেঁচে থাকবে সবার মনে সারা জীবন। নমস্কার, লেখাটা আমার নিজের। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।